সুব্রত দত্ত, তাই না? আমরা অর্গানাইজেশনের উপদেষ্টার বাকি তো আমাদের ছোট ভাই, আমরা স্পোর্টস সেক্রেটারি, এছাড়া কাছাড় ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি নির্মাল্য চক্রবর্তী, ইনলি আমরা ডিস্ট্রিক্ট ব্যাংক সাংস্কৃতিক সংস্থার সম্পাদক সেক্রেটারি বিশ্বজিৎ দত্ত, আর তাই সুবিলার সদ্য শুভেন্দু পুটেস্ত বা জহর পুটেস্ত, তাই আমরা প্রসাদ দত্ত চেয়ে চেস চ্যাম্পিয়নশিপ। তো এই টুর্নামেন্টটা আমরা দুই গ্রুপে করছি, একটা হচ্ছে ওপেন গ্রুপ যেটার মধ্যে রেটেড প্লেয়ারেরও ক্রাইটেরিয়া আছে, যেটা আমি আপনাকে একটু করে ভাঙাচ্ছি বলে এক্সপ্লেন করছি। ইন্টারটু গ্রুপ আছে আমাদের মেইন, যেটা হচ্ছে গিয়ে তিনটা পার্টে আমরা করছি, U9, U13 আর U16। তো এই তিনটা পার্টে এটা স্কুলের টুর্নামেন্ট হবে। তো এটার জন্য ফার্স্ট প্রাইজ স্কুল চ্যাম্পিয়নশিপ প্রাইজ আছে, স্কুল রানার আপ প্রাইজও আছে। তো আমাদের ফার্স্ট প্রাইজ স্কুল চ্যাম্পিয়নশিপের প্রাইজটা আমরা সুধাংশু মোহন দত্ত মেমোরিয়াল, এটা লাস্ট চার বছর ধরে এইটাই, মানে তিন বছর এই বছর মিলে চার বছর ধরে ওইটাই চলছে আমাদের সুধাংশু দত্ত মেমোরিয়াল। আর সেকেন্ড প্রাইজটা হচ্ছে স্কুলের, এটা হচ্ছে গিয়ে লেট পরিতোষ চন্দ্র চক্রবর্তী মেমোরিতে। তো এই দুটো হচ্ছে আমাদের মেইন প্রাইজ স্কুলের জন্য। আর তাছাড়া আমাদের এই প্রোগ্রামে এই বছরের জন্য আমাদের টাইটেল স্পন্সর হচ্ছে গিয়ে বিনেস্তা এছাড়া আমাদের আরো অনেক গ্রুপের খেলা আছে, যেগুলো আন্ডার নাইনে আমরা বয়েজ তিনটা প্রাইজ দিচ্ছি, গার্লস তিনটা প্রাইজ দিচ্ছি, ট্রফি উইথ গুডিজ আছে, অনেক কিছু গিফট আইটেম আছে। U13 সেম বয়েজ তিনটা প্রাইজ, গার্লস তিনটা প্রাইজ, সঙ্গে গিফট আইটেম আছে। U16 সেম বয়েজ তিনটা, গার্লস তিনটা, এটা আমরা সব বছরই এইটা থাকে। এই বছর আমরা অ্যাড অন করেছি U7, U7 তিনটে ট্রফি আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড, বোথ কম্বাইন গার্লস অ্যান্ড বয়েজ। এছাড়া আমাদের এবার উমেন্স ক্যাটাগরি আমরা একটা ইনক্লুড করেছি, এটার মধ্যেও সেম তিনটা প্রাইজ আছে। উমেন্স ক্যাটাগরির ক্রাইটেরিয়া হচ্ছে যে আমাদের অ্যাবাভ 16 ইয়ার্স, যে কোনো ফিমেল প্লেয়ার অ্যাবাভ 16 ইয়ার্সের হলে উমেন্স ক্যাটাগরিতে খেলতে পারবে। আর ওপেন ক্যাটাগরি যেটা, এটা আমাদের এই বছরে একটু চেঞ্জ করেছি আমরা সিস্টেমটা, এবার আমরা ওপেন ক্যাটাগরি, গতবার যেটা শুধু ওপেন ছিল, এটার মধ্যে গত বছরের টুর্নামেন্টে আমরা কোনো ধরনের রেটেড প্লেয়ারকে টুর্নামেন্টে পার্টিসিপেট নেইনি। তো এই বছর আমরা ওপেন ক্যাটাগরি করেছি, এটার সাথে সাথে ওপেন ক্যাটাগরির ক্রাইটেরিয়া হচ্ছে যে সব 16 ইয়ার্সের অ্যাবাভ সব প্লেয়াররা খেলতে পারবে, সাথে সাথে শিলচরের যে কোনো জায়গারই যত রেটেড প্লেয়ার আছে, ফিডারেটেড প্লেয়ার যারা আছে, ওরা সবাই ওই ওপেন ক্যাটাগরিতে খেলবে। ওরা এই মানে ছোটো হলেও বাচ্চাদের গ্রুপে খেলবে না, ওরা ওপেন ক্যাটাগরিতে খেলবে, এটা আমরা এই বছর অ্যাড অন করেছি। যেহেতু নাহলে রেটেড প্লেয়ার যারা শিলচরের আছে ওরা খেলার সুযোগ পাচ্ছে না, তো ওদের খেলার জন্য আমরা ওপেন ক্যাটাগরিতে এইভাবে টুর্নামেন্টটাকে ইয়ে করেছি। তো টুর্নামেন্টটা হবে 6 রাউন্ডের, তো প্রথম দিন 3 রাউন্ড, পরের দিন 3 রাউন্ড, মোস্ট প্রবলি যদি কোনো প্রবলেম না হয়, প্রবলেম হলে রাউন্ড আপ ডাউন হবে, আগের দিন 2 রাউন্ড, পরের দিন 4 রাউন্ড, ওরকম কিছু একটা করা হবে। 6 রাউন্ডের টুর্নামেন্টে খেলা হবে, আর সব ফিডের রুল অ্যান্ড রেগুলেশন মেনে খেলা হবে, ফিডের সিস্টেম ইউজ করে। এইটা হচ্ছে আমাদের টুর্নামেন্টের চেস, মানে দাবা। দাবা নিয়ে কথা বলতে গেলে অনেক পুরনো দিনের কথা এসে যায়, 1500 বছর আগে আমাদের দেশে দাবা চালু হয়েছিল 200 BC-তে, গুপ্ত ডাইনেস্টির সময়। এটা ওয়ান অফ দ্য ওল্ডেস্ট স্পোর্টস, আমার মনে হয় এত পুরনো স্পোর্টস পৃথিবীতে আছে কত কটা বলা মুশকিল। তো গুপ্ত ডাইনেস্টির সময় দাবা খেলা চালু হয়েছিল, তখন সেটাকে চতুরঙ্গ বলা হতো, এবং খেলাটা মূলত আমরা খেলা দেখলেই বোঝা যায় যে এটা মিলিটারি, মানে শাসনের কীভাবে মিলিটারি ফৌজ সাজানো হয়, রাজা রানী এবং আমাদের সৈন্যরা, ওদের নিয়েই খেলা। এই খেলাটা এত পপুলার, এখন সারা পৃথিবীব্যাপী 172টা কান্ট্রিতে এখন দাবা খেলা হয়। কাজেই বুঝতে পারছেন যে এটার জনপ্রিয়তা এত বেশি, এবং যেহেতু অরিজিন হয়েছিল আমাদের দেশে, তো
অনেক সময় আমরাও গেছি বিদেশে যখন যাই তখন আমাদেরকে কিন্তু অনেক কান্ট্রি খুব ইজ্জত দেয় বলে ইন্ডিয়া থেকে এসছো তোমরা তো ভালো দাবাড়ু আমেরিকাতেও এই কথাটা আমাকে একজন বলেছে ইউ পিপল আর ফ্রম ইন্ডিয়া অল গুড চেস প্লেয়ার্স আর ফ্রম ইন্ডিয়া যদিও ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে অনেক ভালো ভালো অন্য কান্ট্রির প্লেয়ার এসেছে কিন্তু আমাদের দেশেও অনেক গ্র্যান্ড মাস্টার ইন্টারন্যাশনাল মাস্টার অনেক প্রডিউস করেছে এটা একটা রেকর্ড যেহেতু এটার অরিজিনটা ইন্ডিয়া ছিল এবং এটা একটা ব্রেন ডেভেলপমেন্টের খেলা সবাই বলে যে দাবা যদি ভালো খেলতে পারো তাহলে পড়াশোনাতেও ভালো হতে পারবে এটাও ঠিক অনেক টেকনিক্যাল সাইডগুলো যা দাবাতে আমরা খেলতে দেখেছি আমরা যখন আমিও খেলতাম দাবা তো আমি সেই লেভেলে কোনো দিনই খেলিনি বা যেমন আমরা টাইম ক্লক নিয়ে কোনো দিন খেলিনি আমরা যখন দাবা খেলতাম ঠিক আছে দাবা চাল দিচ্ছি অপোনেন্টকেও এনাফ টাইম দেওয়া হতো আমরা ফ্রেন্ডলি এরকম খেলতাম কিন্তু কম্পিটিশনে তো আমাকে টাইম স্লট থাকবে স্টপ ওয়াচ থাকে ওইটা দাবাতে হয় সেই মেথডে আমরা কোনো দিনই খেলিনি যাই হোক দাবাতে আমার খুব নেশা ছিল এক সময় স্কুল লাইফে আমরা অনেক খেলেছি তো আজকে বৃষ্টি বিবেক সাংস্কৃতিক সংস্থা বিগত তিন বছর এই বছর নিয়ে চার বছর ধরে এই দাবা খেলার আয়োজন করছে আমি ওদেরকে সাধুবাদ জানাই কারণ এইরকম একটা স্পোর্টস যেটা একটা ক্লাব প্রতি বছর করে যাচ্ছে এবং এখানে কিন্তু দেখবেন স্কুলের এবং কলেজের এবং ওপেন ইয়েতে এজ ক্যাটাগরি রয়েছে এবং ওপেনও রয়েছে এখানে প্রচুর সংখ্যক প্রতিযোগী এখানে পার্টিসিপেট করে এবং তারা একটা প্ল্যাটফর্ম পায় এখানে একটা সুযোগ পায় নিজেকে ইমপ্রুভ করার যেহেতু ফিডারেটিং প্লেয়াররাও খেলবে এখানে রাহুল সিং আছেন একজন হ্যাঁ ও তো আমাদের আসামের ওয়ান অফ দ্য মানে চ্যাম্পিয়ন প্লেয়ার ও খেলবে লাস্ট ইয়ারও খেলেছিল তো এটা আমাদের ভালো লাগে যে এতগুলো ট্যালেন্ট এই চেস লাইনের এখানে পার্টিসিপেট করবে এই দুদিনের প্রোগ্রামে 13 এবং 15 এই দুদিনের প্রোগ্রাম হবে আমি এই টুর্নামেন্টটা সাকসেসফুল হোক এটা আশা করব এবং আমার বাবার স্মৃতিতে আমরা একটা প্রাইজ এখানে দিয়ে থাকি প্রতি বছরই এইবারও আমরা দেব আর সবাইকে অনুরোধ করব যারা দর্শকরা আছেন আপনারা আসুন উৎসাহ দিন এদেরকে এখানে যারা পার্টিসিপেট করবে সবাই উৎসাহ পেলে এবং ক্লাবও উৎসাহিত হলে আগামী দিনে আরও র্যাঙ্কিং টুর্নামেন্ট করার জন্য আমি ওদেরকে বলব শহরভিত্তিক অনেক সময় শিলচর শহরভিত্তিক হলেও কিছু বাইরের ডিস্ট্রিক্টেরও আমরা পার্টিসিপেট পেয়েছি করিমগঞ্জ হাইলাকান্দি থেকেও কিন্তু পার্টিসিপেট আসে কারণ আমরা খবরটা তো ফেসবুকে সব জায়গায় দিয়ে দিই সেই কারণে অনেকেই এসে যায় তো আমরা চাই এটাকে একটু প্রচার করে পুরো ডিস্ট্রিক্ট ওয়াইজ এবং র্যাঙ্কিংভাবে যদি আগামীতে করা যায় সেই চেষ্টা যাতে এই টুর্নামেন্ট কমিটি এবং কৃষি বিভাগ সাংস্কৃতিক সংস্থা করতে পারে আমি আশা করব এইভাবে এগিয়ে যাবে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে যতটুকু সম্ভব সাহায্য আমি নিশ্চয়ই করে যাব আমার সাংবাদিক বন্ধুরা আমি বিশ্বজিৎ দত্ত কৃষি বিভাগ সাংস্কৃতিক সংস্থার আমাকে বলতে হবে তার দিয়ে আমার তো টিমটা নিয়ে চলতে লাগে ওরা আমাদের স্পোর্টস সেক্রেটারিকে দায়িত্ব দিয়েছি যে আমাদের এই দাবার কম্পিটিশনটা যাতে সুন্দরভাবে চালায় আমরা টোটাল কমিটি ওদের সাথে আছি আমরা হাত মিলিয়ে চালিয়ে যাব আপনাদেরও সাহায্য লাগবে আর আমাদের কৃষি বিভাগ সাংস্কৃতিক সংস্থা আমরা আমাদের প্রথম আমরা এটা এস্টাবলিশ হয়েছে 1982 তখন থেকে আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা খেলা এই অঞ্চলে খেলাধুলা গান বাজনা এগুলো নিয়ে সবাইকে উৎসাহিত ধীরে ধীরে এটা থেকে আমাদের এই আমাদের যে জুনিয়র গ্রুপ ওরা একটা জায়গায় পৌঁছেছে যে একটা কোনো একটা কম্পিটিশন করতে পারছে ওদেরকে আমি ধন্যবাদ জানাই আর আশা করব আপনারা আমাদের এই খেলাটা নিয়ে সবাইকে সবাই প্রচার করবেন
যাতে আমরা ভবিষ্যতেই যাতে আরো সুন্দর করে এটাকে চালিয়ে যেতে পারি। আপনাদের সাহায্য না হলে আমরা চালানোই পারবো না।